অসুখ হয় কিন্তু আবার এই জগতে ফিরে আসতে হয়। কিন্তু ভগবত ভক্তি ভগবানের প্রসাদ আর ভগবানের নাম দানের মাধ্যমে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি, নিত্য ধামে ফিরতে পারি, যেখানে গেলে এই জড় জগতে বারবার জন্ম মৃত্যু চক্রে আর আসতে হয় না। সেজন্য আমি ধন্যবাদ জানাব এই গৃহকর্তা মহাশয়কে, আজকে তার এই গৃহে ভক্ত সঙ্গের সুযোগ প্রদান করার জন্য, এবং আজকে আপনাদের উপস্থিতির জন্য আমি ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু, ইস্কন নাম হটের বিশ্বপ্রচারক মন্ত্রী, ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শিশিম জয়পতাক স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তাঁর অহিতকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তাঁর অহিতকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য। তো নারদ মুনি সুন্দর কথা বলেছেন, সদা সেব্যা সদা সেব্যা ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেন হরি চিত্তম সমাশ্রয়েত। এখানে বলা আছে সদা, সদা মানে সবসময় চব্বিশ ঘন্টা, কেউ যদি চব্বিশ ঘন্টা ভাগবত সেবায় নিযুক্ত থাকে, ভগবানের সেবায় নিযুক্ত থাকে এবং ভগবানের কথা শ্রবণে উৎসুক হয়, নিযুক্ত থাকে, এই শ্রবণ রূপক সেবা, ভগবানের কথা শ্রবণ রূপক সেবায় যদি কেউ নিযুক্ত থাকে চব্বিশ ঘন্টা, বলছেন শ্রবণ মাত্রে হরিম চিত্তম সমাশ্রয়ে, সেই ব্যক্তির চিত্তে ভগবান বন্ধন হয়ে থাকবেন। কজন চান হৃদয়ে ভগবানকে বন্ধন করে রাখতে? সবাই চায়। ভগবানকে যদি আমরা হৃদয়ে, ভগবান হৃদয়ে আছেন কিন্তু আমরা বুঝতে পারছি না, কি করে বোঝা যাবে? না শ্রবণাদি শুদ্ধ চিত্তে, ভগবানের কথা শ্রবণ হলে চিত্ত হৃদয় যখন পরিশুদ্ধ হবে তখন আমরা ভগবত প্রেম আমাদের হৃদয়েই আছে, ভগবানের সেবা করার, তাকে সুখ প্রদান করার সে সব রয়েছে হৃদয়ের মধ্যেই, কিন্তু আমরা যখন ভগবানের কথা শুনে পবিত্র হব তখন সেখানে স্বয়মেব স্ফুরত্যদ, স্বাভাবিকভাবে সেটা প্রকাশিত হবে। এই জন্যই ভগবত কথা নিত্য ভাগবত সেবা করতে বলা হয়েছে। তো সেজন্য কেউ পবিত্র অপবিত্র যায় আসে না, তো ভগবানের কথা নাম ইত্যাদি ভগবানের প্রসাদ এসব গ্রহণ করতে সুযোগ নেওয়া উচিত প্রত্যেক ব্যক্তির। তো আমরা কোন অবস্থায় ভগবানের নাম শ্রবণ কীর্তন করতে পারি? কোন অবস্থায়? সর্ব অবস্থাতে। ভাগবত বা বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে, সবাই বলুন, নাম সংকীর্তন বিষ্ণু ক্ষত্রিত প্রপীড়িত আদিষু করোতি সততম
विप्रास्तपा विप्रास्तस्य प्रितोहि अधोक्षज नाम संकीर्तन विष्णु खोत्रित प्रपीडिता दिशु करुति सततं विप्रा स्तस्य प्रितोहि अधोक्षज। जो बृहत नारद पुराणे एक कथा बोला है छे अनेक भावे जामी क्षुधार्थ प्रपीडित दलित निष्पेषित भिकारी आमी कि भगवान नाम करते पारी भगवान भक्त संग करते पारी भगवान कथा सुनते पारी तीजने एखाने बोला हलो भगवान हच्छेन अधोक्षज समस्त जड़ इंद्रियर अतीत। तो भगवान के आमरा जड़ इंद्रिय दिए बुझते पारी ना से जन बोला अतः श्रीकृष्ण नामादि न भवेत ग्राज्यम इंद्रियई सेवन मुखे ही जुहादो स्वयमेव स्फुरत्यद। सेजन जुहादि आमरा कीर्तन करी आर तार फले श्रवण है श्रवण हले स्मरण हबे ताले कि हबे ना भगवान आमादेर हृदय जे आछेन तो सेखाने आच्छादित हये आछे आमरा बुझते पारछि ना भगवान एकटा पर्दा ढेके रेखेछेन आमादेर हृदय तखन सेई पर्दा खुले जाबे बा मैला रयेछे आयनाते से मैला परिष्कार हये जाबे आर सेखाने भगवान हच्छेन ज्योतिर्मय सेखाने लाइट जले उठबे एवं सेई लाइट जलार फले तखन निजेके देखा जाबे। आयनाय यदि मैला परिष्कार आछे किन्तु लाइट नेई निजेके देखा जाबे क्यों आयनाते निजेके देखते पारेन यदि मैला थाके देखा जाय ना आबार मैला परिष्कार करलाम किन्तु लाइट नेई सेखानेओ निजेर मुख देखा जाबे ना तहले लाइटो जालाते हबे। तई भगवानेर नाम भगवानेर कथा एमनी वस्तु से एकाधारे मैला परिष्कार करे आर सेखाने आलोक जालिए दे लाइट जले उठे तखन आमरा निजेके देखबो संगे संगे आमी जे भगवानेर नित्य विभिन्न अंश तार सेवक ममई वामस जीव लोके जीवभूत सनातन जीव आमार नित्य सनातन अंश सेटा से तखन तार साथे सम्बन्ध अछे नित्य जीव अछे तार सेवक चाकर सेटा से उपलब्धि करते पारबे। सेजन्यई आमादेर भक्त संग अत्यंत गुरुत्व रयेछे भक्त संगे भगवानेर कथा शुना आमरा 24 घंटा सुनते पारि ना किन्तु भक्त संगे एखाने सदा नारद मुनि बोललेन सदा सेव्या सदा सेव्या प्रत्येक माने 24 घंटाई भगवानेर कथा भागवतेर कथा श्रवण रूपक सेवा यदि आमरा करि श्रवण एकटा भगवानेर सेवा आमरा अनेक किछु शुनि किन्तु भगवानेर कथा शुनते हबे ताहले भगवान आमादेर हृदये সেখানে আমরা বুঝতে পারবো ভগবানকে অনেক দূরে দেখার জন্য যেতে হয় না আমাদের কাছেই তিনি আছেন। তো সেজন্য এখানে বলছেন সবাই বলুন জড় ইন্দ্রিয়ের অতীত ভগবান শ্রী বিষ্ণু সেই ব্যক্তির প্রতি অত্যন্ত প্রীত হন যিনি ক্ষুধা তৃষ্ণা ও অন্যান্য নানা অসুবিধা সত্ত্বে তার নাম কীর্তন করে চলেন। তাহলে ভগবান কার প্রতি প্রীত হবেন কার প্রতি ভগবান কার প্রতি প্রীত হবেন এখানে কি বলা হলো খিদা তৃষ্ণা নানা অসুবিধা সত্ত্বেও সে ভগবানের নাম ছাড়ে না। আমাদের একটু বাধা এলে আমরা নাম ছেড়ে দিই ভক্ত সঙ্গ ছেড়ে দিই
ও ওখানে গেলাম, ওকে ও বাড়িতে আমাকে একটু সম্মান করলো না, একটু হেসে আমার সাথে কথা বললো না, এই অপমান বোধ করলাম। নানা অসুবিধা আসবে, এই জড় জগতে বিভিন্ন অসুবিধা আছে। আমরা সব সময় প্রত্যাশা করি কিন্তু প্রতিদান দিতে চাই না, শুধু নিতে চাই। আমাকেও সম্মান করুক, আমি সম্মান দেই না সেটা আমরা দেখি না। আরে ওরা সম্মান করলো না, হাসলো না, আমি একটু তো হাত জুড়ে করে হাসতে পারি, সেইটা প্রতিদান কোথায়? তখন অটোমেটিক আরেকজন যে হাসছিল না সে দেখে আমাকেও হাসবে। যদি আমি একটু হাসি, হাত জুড় করি, মাথাটা নিচু করি, সেও আমার প্রতি সম্মান করবে। আমরা নিতে চাই, দিতে জানি না। আমরা দিলে আমরা পাবো, অটোমেটিকলি পাবো। কেউ দিল না দিল আমার দেখা দরকার নেই। ওখানে ভগবানের কথা আছে, আমি গিয়ে বসবো, প্রণাম করব, সম্মান করব, তাদের গুণকীর্তন করব, অটোমেটিকলি তখন আমাকে তারা কুশল জিজ্ঞাসা করবে কি না, হ্যাঁ জিজ্ঞাসা করবে। তো সেজন্য আমাদের নানা অসুবিধা সত্ত্বে, কত অসুবিধা আছে এই জগতে, শত শত অসুবিধা আছে, শত শত বাধা আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন, শত শত বাধা, শত শত বিপদ, শত শত গঞ্জনা, এগুলি আসলেও যদি কেউ ভগবান, তার নাম, ভক্ত সঙ্গ আঁকড়িয়ে ধরে পড়ে থাকে এসব বাধা সত্ত্বেও, তখন ভগবান তার প্রতি প্রীত হবেন, খুশি হবেন। তো এটা আমাদের বোঝা উচিত ভালো করে। যদি আমি সত্যিকারে মনুষ্য জীবনকে সার্থক করতে চাই, তো অনেক বলে ও খেতে পাচ্ছে না, ক্ষুধায় কাতর, ভগবানের নাম করবে কখন? এখানে ভগবান বলছেন, যদি সে আমার ক্ষুধা তৃষ্ণা নানা অসুবিধা সত্ত্বেও আমার নাম করে, তাহলে আমি খুব খুশি হব। ভগবান যদি খুশি হবেন সব কিছু দিবেন। আমি ক্ষুধার্ত আছি আমার পূর্বের কর্ম অনুসারে, আমি জানি না, আমার ক্ষুধার্ত কেউ পূরণ করতে পারে না, কিন্তু ভগবান ছাড়া কেউ পূরণ করতে পারে না। ভগবানই একমাত্র সবকিছু পূর্ণ করেন। একটা হাতির 100-150 কেজি খাবার দৈনিক লাগে, কে পূরণ করে? ভগবান। সেজন্য উপনিষদ বলা হয়েছে, এক বহু নাম যো বিদধাতি কামান, যিনি একা সকলের কামনা পূর্ণ করে দেন। হাতি, ঘোড়া, যে পোকা মাকড়া, পিঁপড়ে, তাদের খাদ্য খাবার আমরা চিন্তা করি নাকি? হ্যাঁ, বৈজ্ঞানিকরা চিন্তা করে? রাজনৈতিক নেতারা? কেউ চিন্তা করে না। কে চিন্তা করে? ভগবান। কেন? উনি সৃষ্টিকর্তা। ভগবান এত দয়ালু, আমরা তার চিন্তাও করি না, জপও করি না, তবু আমাদের কৃপা করে তিনি বৃষ্টি দেন চাষ করার জন্য, তাও হাওয়া দেন, আগুন দেন রান্না করতে খাওয়ার জন্য। কিন্তু আমরা এত হতভাগা, অকৃতজ্ঞ, যে এগুলি আমি পেয়ে যাচ্ছি কিভাবে, কে দিচ্ছে? জলটা, বৃষ্টিটা, হাওয়াটা, এগুলা একটু হাওয়া বন্ধ গেলে একদম কত রকম ঝালাপালা হয়ে যায়, একটু অক্সিজেন অভাব হয়ে গেলে কত ঝালাপালা হয়ে যায়, আগুন মানে একটু গরম পড়লেই কত ঝালাপালা হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে গেলেই কত রকম অসুবিধা। তাহলে এগুলো কে দিচ্ছে? এই মনুষ্য জীবনে এগুলি জিজ্ঞাসা করা উচিত, প্রশ্ন করা উচিত, তাহলে সে মানুষ। প্রশ্ন করি না আমরা, সেই জন্য এই জ্ঞান উদয় হবে ভক্ত সঙ্গের মাধ্যমে। এই জ্ঞানটা উদয় হয় না, প্রশ্ন করতে আমরা জানি না। আমরা প্রশ্ন করি কি, বাবা কি খাবো আগামীকাল, এখন কি খাবো, হ্যাঁ এইসব প্রশ্ন করি, তাই না? কোথায় যাব, কখন শুভ, কি মানে এইরকম, কোথায় ঘুমাবো, এই সব প্রশ্ন মানুষরা করে। এইসব ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব প্রশ্ন, কিন্তু আমাদের যিনি সমস্ত দিয়ে রেখেছেন তার নাম করতে আমরা লজ্জাবোধ করি, তার নাম
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो ये नाम जेको व्यक्ति करते पारे, खुदा तृष्णा नाना असुविधा सत्यो, से जदि भगवान नाम करे तले भगवान तार प्रति प्रीत हन। भगवान जदि प्रीत हबेन जस्मिन तुष्टे जगत तुष्ट, सब पा जाबे। एक बार पंचपांडवरा जखन बनवास करछिलेन तखन दुर्वासा के पाठिए छिलो दुर्योधन, जे जान आमार भाईरा सब जंगले आछे, आपने एकटु आशीर्वाद करे आसुन। कि आशीर्वाद करते पाठाचे दुर्योधन? दुर्योधन छिलो आसुरिक प्रवृत्ति, कि छिलो ना ओ गृहमेधी छिलो। गृहमेधी, गृहमेधी माने जानेन, मेधी शब्दर अर्थ होचे मात्सर्य परायण, हिंसुटे। तो दुर्योधनेर मध्ये एटी छिलो, एकटा आछे गृहस्थ आर एकटा आछे गृहमेधी। गृहमेधी माने आमरा आछि गृहमेधी, केन ना आमि अन्येर प्रति हिंसा आचरण करि, एटा दुर्योधन। से गृहस्थ भावछे, किंतु अर्जुन देर प्रति पंचपांडवर प्रति हिंसा। ओरा जदि ठीक बने देखछे भालो भावे रयेछे, आर द्रौपदीर एकटा पात्र छिल अक्षय पात्र, अक्षय तृतीया गेल कयेकदिन आगे चार तारीखे, ओई दिन सूर्यदेव दिएछिलेन युधिष्ठिर महाराज के। ओई अक्षय पात्र छिल एमन, सेखाने सेदिन रान्ना करबेन, शत शत कोटी कोटी मानुष आसुक ना केन भोजन कराते पारबे, एरकम ही छिल ए अक्षय पात्रेर महिमा। आर ओई अक्षय तृतीया दिने शुक्ला बैशाख मास तृतीयाते सूर्यदेव युधिष्ठिर महाराज के दिएछिलेन। ওই পাত্রে রান্না করতেন কে? দ্রৌপদী মাতা। বনের মধ্যে কিছু পাওয়া যায় না, কিছু একটু পাওয়া গেল ভিক্ষা করে সেটাকে উনি রন্ধন করতেন, আর সেই পাত্র থেকে শত কোটি লোক এলেও সবাইকে উনি ভোজন করাতে পারতেন। যত পর্যন্ত উনি ভোজন না করছেন, ভোজনের পূর্বে যত ভক্ত আসুক, যত ব্যক্তি আসুক, সবাইকে। এরকম আমাদের জগতে কারো পাত্র আছে? কেউ খাওয়াতে পারবে? পারবে না। কিন্তু দ্রৌপদী মাতা ওখানে রয়ে অত সব করছেন। আর এই দুর্যোধন এগুলি জানছে, যারা জঙ্গলে আছে কোনো রকম অসুবিধাই নেই দেখছি, যত লোক যায় তাদের আতিথ্য নিতে পারে। তো এরকম সময়ে দুর্বাসাকে আটকে রেখেছে যাতে দ্রৌপদীর খাওয়া হয়ে যাবে, আর এই বহু শিষ্য সমেত যাতে আশীর্বাদ করার নামে কপট ছল চাতুরি করে দুর্বাসাকে পাঠা আছে। সেখানে গেলে আর খাওয়াতে পারবে না, যুধিষ্ঠির মহারাজ তো আতিথ্য করবেন, আর দেখা যাবে দ্রৌপদীর খাওয়া হয়ে যাবে, তাহলে যুধিষ্ঠির মহারাজ আর খাওয়াতে পারবে না। আর দুর্বাসা তো রাগি, সঙ্গে সঙ্গে একদম অভিশাপ দিবে, ওরা ধ্বংস হয়ে যাবে, আমাকে আর কিছু করতে হবে না। এই হচ্ছে কূটনীতি বুদ্ধি, কপট ছল চাতুরি বুদ্ধি। তো এইরকম ভাবে দুর্যোধন গৃহমেধি। আমরাও ঠিক সেরকমই, জগতে যদি কেউ অন্যের প্রতি হিংসা করে তাহলে জানতো সে গৃহমেধী, আসুরিক প্রবৃত্তি তার মধ্যে আছে, সে অসুর। অসুরেরা সবসময় হিংসা করে। প্রভুপাদ ভাগবত এক তাৎপর্য বলছেন, এই হিংসাটা কেন আমাদের আসে কে জানেন? অন্যের প্রতি হিংসা আসার কারণ কি? অতিরিক্ত ইন্দ্রিয় সুখের প্রতি অভিলাষ। অতিরিক্ত ইন্দ্রিয় সুখের অভিলাষ হেতু আমাদের অন্যের প্রতি হিংসা আসে। তাই অসুরেরা সবসময় অতিরিক্ত ইন্দ্রিয় সুখে আসক্ত, যখন দেখে দেবতারা খুব সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দে সেখানে রয়েছে, কোমলাঙ্গি মহিলাদের সাথে রয়েছে, নন্দন কানন রয়েছে, পারিজাত পুষ্প রয়েছে সেখানে, হ্যাঁ তারা এরকম আনন্দে থাকছে, তখন অসুরেরা সহ্য করতে পারে না, তো হিংসা করে, তাদের প্রতি হিংসা করে। তো এই জন্য আমাদের মনুষ্য জীবনে, বিশেষ করে ভক্তি জীবনে এসে অন্য কোনো ভক্তের প্রতি প্রতিহিংসা করা উচিত না, তাকে সাহায্য করা উচিত। ও আপনি অত সুন্দর ভক্তিতে আগিয়ে যাচ্ছেন, হ্যাঁ আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এরকম আগিয়ে যাই। কিভাবে আপনি আগাচ্ছেন আমাকে সেই গোপন চাবিকাঠিটা বলুন। সে চাবিকাঠি আছে ভক্ত সঙ্গে হরিনাম, এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই।
ये संसार अतिक्रम करते आर कोनो वस्तु नहीं। साधु संगे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे, এটাই আমাদের হৃদয়কে পবিত্র করে তুলবে। তো দুর্যোধন তো ভগবানের কথা শুনত না, সাধুসঙ্গ করত না, ভগবান নিজে এলেও প্রত্যাখ্যান করত। হ্যাঁ, কেন? অসুরদের সঙ্গে ভগবানের কথা ভালো লাগে না, ভক্ত সঙ্গে ভগবানের কথা ভালো লাগে, আসুরিক প্রবৃত্তি মুক্ত হওয়া যায়। সেজন্য ভক্ত সঙ্গ মানে অনুগমন করলে, বসে থাকলে হবে না, হ্যাঁ কথা বললে হবে না, যা শুনবো ভক্তদের কাছ থেকে গীতা ভাগবতের কথা সেটার অনুগমন করতে হবে। আমরা একটু আগে শুনলাম শাস্ত্রে বলা হয়েছে, এই ভক্ত সঙ্গে কি শুনলাম না, বৈশাখ মাস ধর্ম মাস, এই মাসে যদি আমরা ভক্ত সঙ্গে প্রসাদ সেবা করি তাহলে শুনলাম, তাহলে কোথায় ভক্ত সঙ্গ পাওয়া যাচ্ছে, প্রসাদ আছে, এক কণা হলেও আমি চেয়ে নিব, আমাকে আমন্ত্রণ না করতে পারে, ওখানে প্রসাদ আছে, হরিকথা আছে, হরিকথা গিয়ে শুনবো, ওখানে গিয়ে বসে একটু কীর্তন করবো হাততালি দিয়ে, নৃত্য করব, এই যে শুনলাম এইগুলি করব। যদি আমরা এই বৈশাখ মাস কেন সারা জীবন যখনই সুযোগ পাওয়া যদি কেউ করে ওইটাই হচ্ছে সাধুসঙ্গ। তার মানে গৃহন্তা সচেষ্টিতম, গ্রহণ করে নিল তখন তার সিদ্ধি হবে, একটু গ্রহণ করে নিলেই সে সিদ্ধি লাভ করবে। অন্যান্য স্বর্গসুখ ব্রহ্মপদ ইত্যাদি তুলয়াম লবে নাপি ন স্বর্গং ন অপুনর্ভবম ভগবত ভক্তি সঙ্গস্য কিম আশিস উতা আশিস। হ্যাঁ, ভাগবত বলা আছে যে ভক্ত সঙ্গের এত বড় মহিমা যে তার সাথে স্বর্গসুখের কোনো তুলনাই হয় না, ভক্ত সঙ্গের এত দুর্লভ স্বর্গসুখ তার সাথে তুলনা হবে না। স্বর্গসুখ তো অনিত্য, একটু দেবতাদের পূজা করলে স্বর্গে যাওয়া যাবে, কিন্তু আবার অসুরেরা গিয়ে আক্রমণ করবে আর পুণ্য সঞ্চয় নষ্ট হয়ে যাবে, তখন আবার এই জগতে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। তো এই জন্য আমাদের এই ভগবত ভক্ত সঙ্গে সঙ্গ মানে সম্যক অনুগমন যদি করে থাকি তাহলে জীবন সার্থক হবে। তো এই জন্যই আমাদের চেষ্টা করা উচিত, পবিত্র হতে চেষ্টা করা উচিত সবাই। কলিযুগে অনেক দোষ আছে, ভাগবত বলছেন কলের দোষ নিধি রাজন অস্তি এক মহান গুণ। কলিযুগে কি দোষ আছে? অল্প আয়ু, মন্দ ভাগ্য, আমরা একটু হরিকথা শুনতে চাই, এসে দেখা গেল কথা বলছে সবাই পাশে পাশে, দেখা গেল বাচ্চা কান্না করছে, বাচ্চাকে নিয়ে কেউ খেলা করছে, এটা মন্দ ভাগ্য। এখানে বাচ্চা খেলা করা নিয়ম না, আমরা শুনতে এলাম, এটাই মন্দ ভাগ্য, এটা কলির কাজ, কলি আপনাকে শুনতে দিবে না, আর যদি শুনতে বসলেন অন্য লোকের দ্বারা ডিস্টার্ব করবে, সে শুনবে না, অন্য দিয়ে আপনাকেও ডিস্টার্ব করবে, মনকে চঞ্চল করে দিবে। এই জন্য আমরা কেউ শুনছে তাকে সাহায্য করব। হ্যাঁ, আমি যদি কোনো অসুবিধা ঘটাই তাহলে আমারও অপরাধ হবে, তো সেটা জানা দরকার। এই জন্য মন্দ ভাগ্যটাকে বলা হয়। হ্যাঁ, কলের দোষ নিধি রাজন অস্তি এক মহান গুণ, দোষ আছে কিন্তু একটা মহান গুণ আছে, সেটা কি? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। ভগবত ধামে যাওয়ার অত্যন্ত সহজ সহজ উপায়, সরল উপায়, আপনাকে বনে গিয়ে তপস্যা করতে হবে না, ফলমূল খেয়ে তপস্যা করতে হবে না, কৌপিন পরে থাকতে হবে না, শীত গ্রীষ্ম বর্ষা কুয়াশা এই সমস্ত জঙ্গলে থাকতে হবে না। এই কলিযুগে অত্যন্ত সহজ উপায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এটা আছে মহান গুণ, এই ভগবানের নাম সংকীর্তন, সেটা যদি আমরা করি তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। হ্যাঁ, সেজন্য প্রায়ণ অল্প আয়ুষ, হ্যাঁ প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতেও মন্দ ভাগহি উপদ্রিতা। কলি মানে কি? কলহের যুগ, পরস্পর মধ্যে কলহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জগতে কিভাবে সারা দুনিয়ায় বাড়িতে প্রতিবেশীতে এবং সমস্ত দেশে কলহ লাগছে, রাজনৈতিক নেতাদের সাথে, নেতাদের দেশের সাথে দেশ,
ভাইয়ের সাথে ভাই স্বামী স্ত্রী কলহ লাগছে, কলহের যুগ, তো এইসব দোষ আছে। আপনারা বলবেন, কি বলবেন, না আমরা তো কলিযুগে বাস করছি, তাহলে এখানে তো এইসব দোষ আছে, তাহলে আমাদের এইসব হরিনাম টরিনাম করে কি লাভ হবে, এসব দোষ আছে, এরকম বলে দুর্ভাগারা ছেড়ে দিবে। কিন্তু ভাগ্যবান সে কি চেষ্টা করে, যে বুদ্ধিমান সত্যিকারের বুদ্ধিমান সে কি চেষ্টা করবে। আপনারা বলুন, এই যে গরম পড়েছে, অ গরম পড়েছে তাই গরমে আমি এখন সিদ্ধ হই, এরকম বলেন সবাই, কি করেন, পাখার নিচে গিয়ে, এসির নিচে গিয়ে বা তাল পাখা নিয়ে গরমটার নিবৃত্তির জন্য চেষ্টা। বুদ্ধিমান মানুষ এই বুদ্ধিমান বলে এটা করছে, গরম এসেছে বলে আপনি গরমে কষ্ট পান না, কিন্তু কলিযুগে এসছে বলে, অ কলিযুগে তো অন্তত দোষের সমুদ্র আমরাই দোষেই থাকি, এসব হরিনাম টরিনাম করে কি লাভ হবে, তার মানে তারা বুদ্ধিহীন, এখানে বোঝা যাচ্ছে। তো যেন বুদ্ধিমান হন, যদি নিজের গরমে কষ্ট আসছে একটা পাখা নিয়ে, তাল পাখা নিয়ে একটু বিচাচ্ছেন কারেন্ট নাই বলে, বা এসির ঘরে ঢুকছেন সেই চেষ্টা করছেন, বুদ্ধি খাটাচ্ছেন, তাহলে এই কলির এই মন্দ ভাগ্য, অল্প আয়ু, নানা রোগ উৎপীড়ন হচ্ছে এখানে জগতে, যুদ্ধ পরস্পর মধ্যে কত রকম খারাপ, আর কি হচ্ছে না মন্দ ভাগ্য, এইসব জিনিস থেকে কি করে মুক্ত হব। তো সেজন্যই ভক্ত সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা করলে কি হবে, না আমরা পবিত্র হয়ে যাব। এই ভগবানের নাম হচ্ছে সমস্ত তীর্থের মধ্যে পরম তীর্থবস্তু, এই হরিনাম। সবাই বলুন, তীর্থানাম চ পরম তীর্থম কৃষ্ণ নাম মহর্ষয়, তীর্থি কুর্বন্তি জগতিম গৃহীতম কৃষ্ণ নাম জয়ী। দেখুন, কৃষ্ণ নাম হচ্ছে সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ। আমরা সব তীর্থ ভ্রমণ করতে যাই না, কাশী গয়া এসব যায় ভক্তরা, বহু বাইরের লোক, আমি কাশী ঘুরে এসেছি, আমি গয়া গিয়েছি বহুবার, আমি পুষ্কর গিয়েছি, এই কত কি বলে। কিন্তু সমস্ত তীর্থের মধ্যে পরম তীর্থ হচ্ছে ভগবানের নাম আর তার ভক্তগণ। ভক্তরা হচ্ছেও তীর্থ, তার নামও ভগবানের নাম আর ভগবানের ভক্ত, এরা হচ্ছে পরম তীর্থ। যুধিষ্ঠির মহারাজ তার কাকা বিদুরকে বললেন যে আপনি হচ্ছেন সমস্ত তীর্থের মধ্যে পবিত্র করার তীর্থ, সব তীর্থকে পবিত্র করার আপনি হচ্ছেন একজন পরম তীর্থ ব্যক্তি। আপনি যে পরিভ্রমণ করলেন সব মানুষকে পবিত্র করার জন্য, তা আপনি আমার বাড়িতে এসছেন পবিত্র করতে, তো সেজন্য হরিনাম পবিত্র পরম তীর্থ। তাই ভগবানের ভক্তরা যেহেতু এই ভগবানের নাম করে, তাই তারাও ওই রকম তীর্থ, পরম তীর্থ। মানে সমস্ত তীর্থতে ভক্তরা যায় কেন, বাইরের লোক তীর্থ ভ্রমণ করে কেন বলুন, পাপ স্খালন করতে, গঙ্গায় যায় স্নান করে পাপ স্খালন করতে, পবিত্র হতে যায়। কিন্তু ভক্তরা যায় কেন, না এই সব তীর্থতে পাপ স্খালন করে পাপীরা, সেখানে তীর্থ কষ্ট পায়, আর সেই তীর্থ জায়গাকে পবিত্র করার জন্য বৈষ্ণবেরা সেখানে যান, তারা পবিত্র করেন সেই তীর্থকে গিয়ে। তাহলে দেখুন, তো এইরকমই হচ্ছে ভক্তরা এত শ্রেষ্ঠ, সেজন্য ভক্ত সঙ্গে ভগবানের নাম করার কথা এই কারণে বলা হয়েছে। তো এই জন্য এখানে বলা হলো যে সকল তীর্থসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের পবিত্র নাম কৃষ্ণ নাম, যা উচ্চারিত হলে সমস্ত জগৎ তীর্থে পরিণত হয়। তাই ভক্তরা উচ্চারণ করে সমস্ত জগৎকে পবিত্র করে দেয়, ভগবানের নাম গ্রহণ করে বলে সমস্ত অপবিত্র জায়গাকে তারা পবিত্র করে তুলে। সেজন্য বলেছেন সমস্ত জগৎকে পবিত্র করে তুলে, শুধু একটা জায়গা নাই, এই বাড়ি পবিত্র হয়ে যাচ্ছে। তো সেজন্য সবাই বলুন হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলুন ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতোপি বা যস্মরে পুণ্ডরীকাক্ষ ছ বাজ্য অভ্যন্তর শুচি ব্রাহ্মণী তো বলে না বলা আছে এখানে আপনি অপবিত্র থাকুন পবিত্র থাকুন সর্বাবস্থাতেই সেই পুণ্ডরীকাক্ষ ভগবান কৃষ্ণের নাম করুন কিন্তু ব্রাহ্মণের নাম করে না নাম করতে বলা আছে কিন্তু নাম করে না আপনিও নাম করলেন না যে সর্বাবস্থায় ভগবানের নাম করা যায় এখানে বলা আছে কেউ বলেন আমি তো পাপি আমি কি করতে পারবো তাহলে আপনি পবিত্র হবেন কোন পন্থা আছে কোন বৈজ্ঞানিক পন্থা রাজনৈতিক পন্থা কোন পন্থা নেই কিন্তু শাস্ত্র বলে দিয়েছে ওই ভগবানের নাম পরম পবিত্র ভক্ত সঙ্গে যখন এটি উচ্চারিত হবে তখন আপনি আস্তে আস্তে পবিত্র হবেন পবিত্র হওয়ার অন্য কোনো উপায় নেই বাহ্যিক দিকে আমরা স্নান করে কাপড় পরিষ্কার করে জলে স্নান করে আমরা পবিত্র হই বাহ্যিক দিকে ভিতরে তো পবিত্র হচ্ছে না ভিতরে তো নানা রকম নোংরা রয়েছে যার ফলে আমাদের মনে কুচিন্তা আসে খারাপ বুদ্ধি আসে অন্যকে হিংসা হয় তার মানে ভিতরটা পবিত্র নেই বলে হ্যাঁ তো সেই জন্য সেই ভিতরটা পবিত্র করবেন কি উপায় তো সেটা বেদে বলা হলো কি সেটা না ভগবানের নাম গ্রহণ করার ফলে আপনি পবিত্র থাকুন অপবিত্র থাকুন যে কোনো অবস্থাতেই ভগবানের নাম করুন নাম করুন বলা হলো তো সেই নামটা ব্রাহ্মণও করে না যজমানও করে না তাহলে পবিত্র হলো কি করে নাম না করলে তো পবিত্র হবে না খালি মন্ত্র উচ্চারণ করলে হবে না এই জন্য প্রভুপাদ এর একটা বৈশিষ্ট্য ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ সব জায়গায় উনি গ্রন্থ ভাষ্য লিখতে গিয়ে লিখে দিচ্ছেন এই শ্লোকটা বলার পরে আবার বলছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গ্রন্থে প্রভুপাদ যখন বলছেন যে আমাদের পবিত্র হওয়ার উপায় ভগবানের নাম করা তারপরেই লিখছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটা না করলে কি করে পবিত্র হবেন বলে দিলাম নাম করো নাম করো এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে কিন্তু হরি নাম করলাম না হ্যাঁ মূর্খ স হরে কৃষ্ণ মন্ত্র বাদ দিয়ে দিলাম অনেক সম্প্রদায় আছে বলে এই নাম নাম নয় আর এক নাম আছে কি নাম জানে না এদিকে বলবে অজাপা নামে কর নেশা ভগবানের নাম জপনীয় এবং কীর্তনীয় জপনীয় এবং কীর্তনীয় আচার্যরা বলছে সেখানে নেশা মানে কি হরিনাম না করলে নেশা খালি নেশা করো বললাম তো হরিনাম করলাম না পড়াশোনা করো পড়াশোনা করলো ডাক্তারি করবো ডাক্তারি করবো ডাক্তারি করলাম না তাহলে কি লাভ হলো তো সেজন্য নাম করো মানে নিজেকে নাম করতে হবে তাই জন্য মহাপ্রভু এসেছিলেন নিজে চতুর্দিকে সবাইকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নাম করলেন সংকীর্তন প্রেম ভরে ন সর্বম সংকীর্তন করে তিনি প্রেম ভক্তি দান করলেন এই হরিনাম করলে নিরপরাধে প্রেম হয় তো মহাপ্রভু তার ভক্ত সঙ্গে ভগবানের নাম কীর্তন করলেন চতুর্দিকে সেদি বললেন না তোমরা হরিনাম করো হরিনাম করো না নিজে উনি হরে কৃষ্ণ মন্ত্র করতে সবাইকে বললেন নিজে করলেন আর মাঝে মাঝে হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন সবাই বলুন হরে নম কৃষ্ণ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
राम राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। प्रभुपाद ये सारा ग्रंथे लिखछन हरिनाम करो जो शास्त्र बोला अच्छे ओ हरिनाम के उन्नी कीर्तन करे लिखे दीछे एक बारे अक्षर दिए जेटाई भगवान नाम नाम हट्ट हाँ बसा है नाम हाट से क्या आदान प्रदान है हरे कृष्ण मंत्र बोले तो से हरे कृष्ण मंत्र की के जाने हरे कृष्ण मंत्र की हरिनाम की हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे এটাই আমি চাইছি শুনতে হরিনামটা কি বললে হরিনাম কি আবার ভগবানের নামটা বলতে হবে ষোল নাম বত্রিশ অক্ষর এই কলিযুগে সবাই বলুন মহাপাতক যুক্ত অপি কীর্তন অহসং কীর্তন অহর্নিশম হরিম মহাপাতক যুক্ত অপি কীর্তন অহং অহর্নিশং হরি সুধান্তকরণো ভূত্বা জায়তে পঙ্ক্তি পাবন। এখানে বলছেন যদি কোন ব্যক্তি মহাপাতক হয় মহাপাপী হয় তিনি যদি নিরন্তর হরিনাম কীর্তন করেন তাহলে তার চিত্ত পরম পবিত্র হয়ে যায়। হরি কি করলে চিত্ত পরম পবিত্র হয়ে যাবে? হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে কি করলে পরম পবিত্র হওয়া যাবে? কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম 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 শুধু হরিনাম বলে খ্যাত হলে হবে না। হ্যাঁ কি করলে পবিত্র হবে বললেই তখন বলতে হবে পুরো নাম ষোলো নাম বত্রিশ অক্ষর। তাহলে আপনি করলেন অন্যরাও করলো তখন আমরা যদি মহাপাতকী হই তাহলে আমরা পবিত্র হতে পারি। হরিনাম কীর্তন করেন তাহলে তার চিত্ত পরম পবিত্র হয়ে যাবে। তিনি সমস্ত শ্রেণীর আবার বলছেন তিনি সমস্ত শ্রেণীকে মানে প্রত্যেক ব্যক্তিকে কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি ভারতীয় কি আমেরিকান কি পাকিস্তানি ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত মহিলা পুরুষ সব প্রকার জীব প্রত্যেক ব্যক্তি কি হবে না তিনি সমস্ত শ্রেণীকে পবিত্র করতে সমর্থন সেই ব্যক্তি কোন ব্যক্তি যিনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নাম করেন সেই ব্যক্তি অন্যকেও পবিত্র করতে পারেন সে যে কোনো ব্যক্তি হোক। তাই ছিল প্রভুপাদ তার প্রমাণ। প্রভুপাদ সমগ্র বিশ্বে কত ব্যক্তিকে পবিত্র করেছেন। প্রভুপাদ শুদ্ধ ভক্ত ভগবানের শুদ্ধ ভক্ত তিনি গোলকের লোক তিনি পরম পবিত্র এখানে হয়ে এসেছেন। হ্যাঁ তিনি পবিত্র আছেন এখানে এসেছেন আমাদেরকে উদ্ধার করতে। তা আমরা তো সাধারণ ভাবছি না গুরুর আদেশে তিনি আচরণ করছেন আমরা ভাবছি তো প্রভুপাদ হরিনাম করে পবিত্র হয়েছেন। না প্রভুপাদ সবসময় পরম পবিত্র তিনি হরিনাম করার উদ্দেশ্য কি না আমাদের আচরণ করে শিখাচ্ছেন। মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি এসে হরিনাম করার কি দরকার? তিনি কেন করলেন? তিনি আগে বলেছিলেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ আমি তোমাদের সব পাপ থেকে মুক্ত করে দিব কেবল আমার শরণাগত সব ত্যাগ করে দাও সব ধর্মকে আমার শরণাগত মাম একম আর কোথাও যেতে হবে না এটুকু বলেছেন কিন্তু কিভাবে শরণাগত হতে হবে বলেননি খালি শরণাগত সব ধর্ম ত্যাগ করে দাও। তাই জন্য কৃষ্ণ গুলোকে ফিরে গিয়ে দেখছেন কেউ শরণাগত হচ্ছে না তখন ভাবলেন তো আমি তো দেখালাম না কিভাবে শরণাগতি হতে হবে। তাই তিনি ভক্তভাব অঙ্গীকার করে আচরণ করলেন সেখানে নিজে কৃষ্ণ কৃষ্ণ নাম বলছেন গিয়ে সবাইকে দ্বারে দ্বারে বাড়িতে বাড়িতে
বল কৃষ্ণ ভজ কৃষ্ণ নিজে করেছেন আর নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে আবার আদেশ করলেন তোমরাও যাও আর তোমরা তাদেরও বলো মহাপ্রভু যখন নিজে হরিনাম করে প্রত্যেক জায়গায় বিতরণ করছেন বিভিন্ন জায়গায় বেড়াচ্ছেন তখন যে লোক তাকে দেখছে সে হরিনাম করছে সে ব্যক্তি পবিত্র হয়ে গিয়ে আবার অন্য জায়গায় গিয়ে গ্রামে পৌঁছে গিয়ে সে যখন হরিনাম করছে সে গ্রাম সব হরিনাম পবিত্র হয়ে যাচ্ছে হরিনাম করছে সবাই কি নাম করছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে যেমন জগাই মাধাই জগাই মাধাই কত পাপিষ্ট ছিল তাদের ছায়া স্পর্শ করলে সবাই গঙ্গায় গিয়ে স্নান করতো এত পাপি পাপ কর্ম করছিল মানে ওরা লোকে খুন করত পর স্ত্রী গামী ছিল অন্য স্ত্রীকে অন্য মহিলাদেরকে ঘর থেকে টেনে নিয়ে আসতো রাস্তায় এরকম ছিল দুর্বৃত্ত পাপাচারী শাস্ত্রে সব খুঁজে খুঁজে দেখতো কি করলে বেশি পাপ হবে মানে শাস্ত্রতে কোন কোন বিষয় আছে পাপ করা হয় এই বিষয় করলে পাপ হবে আর সেইগুলি ওরা খুঁজে খুঁজে শাস্ত্র থেকে পড়তো শাস্ত্রও পড়তো শাস্ত্র পড়তো না নয় ওরা ব্রাহ্মণ কিন্তু শাস্ত্র পড়ে কি করলে বেশি পাপ হয় সেগুলা সব খুঁজে বের করে আর ওইগুলি করত তো এইরকম মহাপাপি ছিল তো সেই মহাপাপি জগাই মাধাই পরম দুর্মতি ছিল এখানে পরম দুর্মতি আর তারা ছিল পরম দুর্মতি দুষ্টবুদ্ধি আর পামর দুর্মতি পামর দুর্মতি ছিল তারে গুরা উদ্ধারিল তারা হইল পতিত পাবন পামর দুর্মতি পামর মানে পাপাত্মা দুর্মতি মতি মানে বুদ্ধি দুর্মতি মানে দুষ্ট বুদ্ধি খারাপ বুদ্ধি তো এইরকম ব্যক্তিকেও ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এসে ভগবানের নাম হরিনাম দিয়া হৃদয় শুধিল যাচে গিয়া ঘরে ঘরে সবাই কাছে গিয়ে হরিনাম দিয়ে পবিত্র করে দিলেন সে যেন পামর মানে পাপাত্মা জগাই মাধাই অত পাপ কর্ম করেছে তাদের ছাই ছায়া যদি পড়ে ছায়াটা তখন অন্য লোকেরা যখন ছায়াটা তার গায়ে স্পর্শ হয়ে গেল ছায়াটা শুধু গিয়ে শ্রী বিষ্ণু করতো আর গঙ্গায় গিয়ে ডুব দিয়ে স্নান করে পবিত্র হতো ছিচি ছিচি এই জগাই মাধাই এত পাপিষ্ট তাদের ছায়া আমার স্পর্শ হয়ে গেল কিন্তু একদিন মহাপ্রভু সেই জগাই মাধাইকে নিত্যানন্দ প্রভুর কৃপা বিতরণ করলেন তো সে নিতাই গৌরের কৃপা প্রেম লাভ করলো জগাই মাধাই আর তখন কি হলো তারা তো পতিত ছিল কিন্তু মহাপ্রভু তাদের উদ্ধার করলেন তারে গোড়া উদ্ধারিল পামর দুর্মতি ছিল তারে গোড়া উদ্ধারিল তারা হইল পতিত পাবন মহাপ্রভু পতিত পাবন সব পতিতদের উদ্ধার করেছেন আর যাদের উদ্ধার করলেন এই জগাই মাধাই তারা আবার কি করলো সর্বত্র গিয়ে ভগবানের নাম নিজে করতে লাগলো আর অন্যদেরকে করাতে লাগলো আর সেই ধরনের ব্যক্তি জগাই মাধাইয়ের দর্শন করে বলছেন গঙ্গা স্নান হেন মানি যে জগাই মাধাইয়ের ছায়া স্পর্শ হলে গঙ্গা স্নান করে পবিত্র হতো আর মহাপ্রভুর কৃপা লাভ করার ফলে এই হরিনাম করার ফলে পরম পবিত্র হয়ে গেল আর এখন মানুষ এই জগাই মাধাইকে দর্শন করেই গঙ্গা স্নান হেন মানি গঙ্গায় আর স্নান করতে যেতে হচ্ছে না মানুষকে এই জগাই মাধাইয়ের দর্শন করেই তারা পবিত্র হয়ে যাচ্ছে আগে মহাপাত্র কি ছিল বলে আর এখন ছিছা করলে হবে না সে এখন মহাপ্রভুর কৃপার পাত্র সে যেন কোনো ব্যক্তি আগে খারাপ কাজ করছিল ভক্ত সঙ্গর প্রভাবে নাম সঙ্গে গিয়ে প্রসাদ খেয়ে হরিনাম করে সে ভক্ত হয়ে গেছে তাকে যদি আমরা নিন্দা করি অপরাধ হয়ে যাবে তাকে প্রণাম করতে হবে ও আগে খারাপ ছিল তার কাছে যেতে ভয় লাগত এখন কত মাটির মানুষ তাকে প্রণাম করো স্পর্শ করো তোমায় দেখে এখন আমার পবিত্র হয়ে যাচ্ছি তার প্রশংসা করুন না না ওই পঞ্চানন ও এরকম সব খারাপ কাজ করতো তার কাছে যাওয়া যাবে না ওই এখন সাধু হয়ে গেল ও যদি সাধু হয়েছে তাহলে ওই সব করে না ও খালি উপরে উপরে দেখাচ্ছে এরকম বলবে আমি নবদ্বীপে গিয়েছিলাম এটা নবদ্বীপে গৌরাঙ্গ লীলা এটা ইউটিউবে দেওয়া আছে দেখবেন ওখানে গিয়েছি ওখানে সব যারা নামটা প্রচার শুরু হয়েছে
ভক্তরা বলছে মহারাজ এখানে সব আমাদের নিন্দা করে, তুই মদ খাচ্ছিস আর তুই ইস্কনে ঢুকে কি তোর পবিত্র হয়ে যাবে, এইসব করে তোরা বাহাবা পাওয়ার জন্য সব তিলক মালা পরে ঘুরছিস, এরকম অনেক নিন্দা মন্দ করে। কিন্তু তারা এখন মদ খেত আগে সেটাকে ধরে রেখেছে কিছু লোক, হ্যাঁ মদ খায় ও কি নবদ্বীপের লোক তো অহংকার। আজকে যেমন একটা মাতাজি গলায় মালা নেই কিছু নেই, আমি মহাপ্রভু তোলার লোক, হ্যাঁ আমি নবদ্বীপের লোক, তবে আমায় সম্মান করো, এর অহংকার করছে। আমি জিজ্ঞাসা করলাম মহাপ্রভুর মহিমা প্রচার করুন, তিলক কই আপনার, গলায় মালা কই, প্রসাদ সেবা করেন, তাহলে নবদ্বীপের মহিমাটা বললে খুব খুশি হব। এই যে নবদ্বীপ কথাটা বলছেন খুব ভালো, কিন্তু আপনি গ্রহণ করেছেন কি? যে না তার আর কি, আমার গুরু দীক্ষা হয়ে গেছে। তো গুরুদেব বলেছে যখন ইচ্ছা হবে তখন মন চাইবে তখন ছাড়ো, মন ছাড়তে চায় নাকি কোনোদিন? মন তো কোনোদিন ছাড়তে চাইবে না। ছেলে বাচ্চা ছেলে আপনার যখন চান বাচ্চাকে পড়াশোনা পাঠাতে স্কুলে, সে কি যেতে চায় নাকি? তার মন তো যেতে চায় না, জোর করে পিটিয়ে স্কুলে নিয়ে ছেড়ে দিয়ে আসেন। ঠিক সেইরকম আমরা নিজেরা যদি পিটানি না খাবো, জোর করে যদি হরিনাম না করব, ভক্তদের সান্নিধ্যে গিয়ে যদি না গ্রহণ করব জোর করে, তাহলে ওই কুঅভ্যাস যাবে না, আমাদের মন তো চাইবে না। কিন্তু না চাইলেও আমাদের জোর করে ভগবানের নাম করতে করতে একদিন অভ্যাস হয়ে যাবে। আর এই নামটা এরকমই, আপনি মহাপাত্র কি হলেও এখানে বলছেন আপনি পরম পবিত্র হয়ে যাবেন, যেমন জগাই মাঝাই ছিল পাপাত্মা, চাপাল গোপাল ছিল দুষ্ট বুদ্ধি, বৈষ্ণব সমালোচনা করছিল, শ্রীবাস ঠাকুরের সমালোচনা করছে, শ্রীবাস ঠাকুরের মহিমা প্রচার হচ্ছে, তার বাড়িতে মহাপ্রভু কীর্তন করেন, আর সে ভাবছে আমি একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ, নবদ্বীপের ব্রাহ্মণ, আর এই শ্রীবাস সেখানে মহাপ্রভু কোথায় হাড়ি মুচি এইসব নিয়ে হরে কৃষ্ণ করছে, আবার এই শ্রীবাস বড় প্রধান ভক্ত হয়ে গেল, তার মহিমা চতুর্দিকে ছড়ে যাচ্ছে, আমি এটা সইব না। এই আসরিক প্রবৃত্তি হিংসা, বলে আমরা ব্রাহ্মণ, এরকম বলে অহংকার করছে, এরকমই অহংকার থাকে নবদ্বীপের কিছু লোকের। কিন্তু মহাপ্রভু নবদ্বীপে এসছেন, তিনি ভক্তভাব অঙ্গীকার করে এসে অহংকার করছেন না, সবাইকে নিয়ে আলিঙ্গন করছেন, হাড়ি মুচি সবাই। তাই ইস্কনে সেই সব খ্রিস্টান পরিবারে জন্ম হয়েছে, আগে গো মাংস খাচ্ছিল, আফ্রিকায় জন্ম হয়েছে, মানুষ মানুষকে খাচ্ছিল, সেই সব ব্যক্তির মুখে এখন হরে কৃষ্ণ 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 হরে হর, হরে রাম হরে রাম 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 হরে হর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, শেষ করি একটা বলে শেষ করছি, এটি ষোলো নাম বত্রিশ অক্ষরাত্মক মহামন্ত্র, আর একটা বলে শেষ করছে, এখানে সবাই বলবেন দ্বাত্রিশ অক্ষরম মন্ত্রম নাম ষোড়শকান্বিতম প্রপজন বৈষ্ণব নিত্যম, সরি প্রজপন বৈষ্ণব নিত্যম, রাধা কৃষ্ণং স্থলং লভেত। কারা গোলক বৃন্দাবনে যেতে চায়? কিভাবে যাওয়া যাবে? এখানে বলা হলো যে বৈষ্ণব নিত্য প্রজপন, প্রত্যেক দিন ষোলো নাম বত্রিশ অক্ষর মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
এটি উচ্চারণ করেন, নিরন্তর কীর্তন করেন, তাহলে তিনি নিশ্চিতভাবেই রাধাকৃষ্ণের আবাসস্থল সেই ব্রজগোকুল ধাম প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। তাই আমি সকলের কাছে ভিক্ষা চাইব, যারা হরিনাম জপ করেন না তারা জপমালা নিয়ে অভ্যাস করবেন, রাধাকৃষ্ণের কাছে ফিরে যেতে পারবেন। কেন? যুগধর্ম নাম সংকীর্তন, সেটি হচ্ছে এই ষোলো নাম বত্রিশ অক্ষর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাই বৈশাখ মাসে শুরু করুন, আর কয়েকদিন আছে মাত্র, তো এটা আপনাদের সৌভাগ্য অর্জন হবে। যারা করেন না এখানে ভক্তদের সাথে যুক্ত হয়ে বলুন যে আমি একটা জপ মালা নিয়ে অভ্যাস করবো। ওর কোনো নিয়ম নেই, সারা দিনে যে কোনো টাইম রাত্রে শুতে গিয়ে একমালা জপ করে শুয়ে পড়বেন, বিছানায় বসেও জপ করতে পারবেন। এখানে শুনলেন, পবিত্র অপবিত্র কিছু বিচার নেই, আপনি কি খান কি যান বা কি করেন ওটা বিচার নেই। সেজন্য যে কোনো ব্যক্তি আপনারা অভ্যাস করতে চেষ্টা করুন, এই যুগধর্ম পালন করতে আগিয়ে আসুন। তাই জন্য আমাদের ইসকন নাম হট্ট রয়েছে, এখানে আমাদের রাঘব গৌরাঙ্গ প্রভু, এখানে আমাদের কেশব মুরারী প্রভু, নারায়ণ গোবিন্দ প্রভু নাকি নিমায় নারায়ণ নিমায় প্রভু, অনেক মাতাজিরা দেখছি এখানে অনুশীলন করছে, আপনারাও তাদের সাথে মিশে চান, অভ্যাস করুন, যাচাই করুন, ভিক্ষা চান যে আমাদেরকে জপ করার জন্য আমাদের মালা দিন, আমি অভ্যাস করতে চাই। দেখবেন ভগবানের কৃপা পেয়ে যাবেন। তো এই কলিযুগে এই নাম হচ্ছে সার, কোনো কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে না, সমস্ত কর্তব্য কর্ম কৃষ্ণের আশ্রয়ে সম্পাদন করুন, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। এই বলে এখানে শেষ করছি, সবাইকে আমন্ত্রণ শ্রীধা মায়াপুরে। শেষে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর প্রেমানন্দে।